সর্বম শিবময়াম শিবানন্থা শিবকৃপা তিরিশে জুন বৃহস্পতি দেবগুরু যে বক্রগতিতে মকর রাশি থেকে ধনুতে সঞ্চার করবেন এই সঞ্চার আমাদের হায়েস্ট বেনিফিট প্রজ্ঞা জ্ঞান হায়ার মাইন্ড দেবগুরুকে নিয়ে এটা কোনো লেসার ডাইমেনশনের লেসার ভ্যালিউর কোনো ইস্যু নয় হায়েস্ট বেনিফিট তার সঞ্চার হচ্ছে সুতরাং এই বৃহস্পতির সঞ্চারকে নিয়ে রাশিফলের ছেলেখেলা কিন্তু একেবারেই চলে না তবুও যেহেতু রাশিফলের এত প্রকোপ একটু আমরা রাশিফলের একটা আলোচনা করে নিয়ে দেবগুরুর সঞ্চারে প্রবেশ করব এই যে গোচর ফল শব্দটা হচ্ছে গোচর ফল তো গোচর ফল মানে কি যা কিছু দৃষ্টিগোচর যা কিছু কর্ণগোচর তার মানে দ্যাট উইচ ইজ পারসেপ্টেবল টু দ্য সেন্সেস ইন্দ্রিয় গ্রাহ্য যা কিছু পারসেপ্টেবল টু দ্য সেন্সেস হচ্ছে ওই দৃষ্টিগোচর কর্ণগোচর গোচর ফল ইত্যাদি তো গ্রহের যে গোচর হয় গ্রহের গোচর মানে কি গ্রহের গোচর মানে যে আমাদের ইন্দ্রিয় আমাদের সেন্সেস কি আকর্ষণ অনুভব করবে পৃথিবীর প্রতি হাউ আওয়ার সেন্সেস উইল বি ড্রন টুয়ার্ডস দ্য ওয়ার্ল্ড কীভাবে আমাদের ইন্দ্রিয় আকৃষ্ট হবে পৃথিবীর প্রতি এটাই গ্রহ গোচরের আসল প্রকৃত অর্থ তারপর ইন্দ্রিয় সেন্সেস যেভাবে আকৃষ্ট হলো সেইভাবে ইন্দ্রিয় মনকে ইনফর্ম করবে মনকে জানাবে এবং মন তখন কর্ম করবে মাইন্ড উইল দেন পারফর্ম দ্য অ্যাকশন মাইন্ড অ্যান্ড সেন্সেস মন ইন্দ্র এবং তার সহকারী ইন্দ্রিয় এরা হচ্ছে প্লেয়ার্স এরাই খেলোয়াড় আমাদের সাবজেক্টিভ রিয়ালিটিতে সাবজেক্টিভ কনসিয়াসনেসে সাবজেক্টিভ রিয়ালিটি সাবজেক্টিভ কনসিয়াসনেস মানে কি মানে আমি জগৎকে নিজের মত করে আমার আবেগ অনুভূতি কামনা বাসনা সংস্কার আমার চিন্তন মনন দিয়ে যেভাবে অনুভব করি যেভাবে আমি পৃথিবীকে জগৎকে বোধ করি যেভাবে আমি পৃথিবীকে জগৎকে রিসিভ করি গ্রহণ করি আমার মতো করে হাউ দ্য ওয়ার্ল্ড ইজ রিসিভড বাই মি আমার ব্যক্তিগতভাবে আমিত্ব আমিত্ব যেখানে আই ফ্যাক্টরটা প্লে করে যেখানে নিরপেক্ষতা নেই সেটা হচ্ছে সাবজেক্টিভ রিয়েলিটি সাবজেক্টিভ কনসিয়াসনেস আর অবজেক্টিভ রিয়েলিটি অবজেক্টিভ কনসিয়াসনেস হচ্ছে যেখানে নিরপেক্ষভাবে আমি একটা বিশেষ বিষয়কে অবজার্ভ করছি পর্যবেক্ষণ করছি সেখানে আমার কোনো মতামত নেই আমার কোনো আবেগ কামনা বাসনা কোনোভাবে সেখানে কোনো প্রভাব বিস্তার করছে না এই জন্য শনি হচ্ছে সেই নিয়ম সংযম প্রত্যাহারের গ্রহ যে আমাদের এই অবজেক্টিভ রিয়ালিটির প্রশিক্ষণটা দেয় এবং শাস্ত্র যোগ ইত্যাদির যে শিক্ষা আমরা সবসময় পেয়ে এসেছি শনি আমাদের সেটাই দিয়ে থাকে এবং কানেক্টিং উইথ অবজেক্টিভ রিয়ালিটি অবজেক্টিভ কনসিয়াসনেস এটাই হচ্ছে যোগ যুক্ত হওয়া মানে কার সঙ্গে যুক্ত হওয়া সেই অবজেক্টিভ রিয়ালিটির সঙ্গে যুক্ত হওয়া এখানে আমার মন আমার জীবনকে কিভাবে ডিকটেট করছে আমার এই বিষয়টা জেনে কি হবে যদি না আমি আমার মনের শাস যে শাসন সেই শাসন থেকে নিজেকে মুক্ত করার কোনো প্রয়াস না করি আমার অস্তিত্বের বাইরে যা কিছু আছে এভরিথিং আউটসাইড অফ মি আমার ইন্দ্রিয় সেটাকে গ্রহণ করে আমার সেন্সেস সেটাকে পারসিভ করে তো গ্রহর যে মুভমেন্ট সেটাকে ম্যাপিং করা প্লটিং করা সেটাকে জানা বোঝা যেটা আমরা সঞ্চার ফল করি সেখানে আমরা গ্রহের যে দিশা যে ডিগ্রি গ্রহের একটা গ্রহ থেকে আরেকটা গ্রহের যে দূরত্ব যে ভাব সেগুলোকে আমরা দেখি এবার এই ভৃগু পরাশর জৈমিনী ইত্যাদি এই যে সমস্ত জ্যোতিষের যারা আসল নাম যারা জ্যোতিষ বলতে আমরা যাদের বুঝি তারা কিন্তু কখনো রাশিফলকে অনুসরণ করতে বলেননি কোথাও কোনো শাস্ত্রে কোনো গ্রন্থে কিন্তু এটা লেখা নিয়ে আমরা পাবো না যে পরাশর ভৃগু জয়মিনী এরা বলেছেন যে রাশিফল শুনো আর রাশিফল শুনে জীবনের পথ চলায় চলতে থাকো রাশিফল অর্থাৎ অরিজিনাল অর্থ কী যে আমার মনের যে অগণ্য জটিল অসংখ্য ক্রিয়া মেরিয়াড কমপ্লিকেটেড ওয়ার্কিংস অফ দ্য মাইন্ড সেটা আমাকে যে সমস্ত চ্যালেঞ্জেস থ্রো করছে থ্রু দ্য টুয়েলভ সায়েন্স মেস থেকে মিন এক একটা গ্রহ যে অগণ্য জটিল অসংখ্য ক্রিয়া প্রক্রিয়া তৈরি করছে মনের মধ্যে সেটা সম্বন্ধে অবগত হওয়া এবং মন আমার সঙ্গে কি খেলা খেলছে দ্য গেম দ্যাট মাইন্ড ইজ প্লেইং উইথ মি সেইটাকে আমার জানতে হবে সিদ্ধগুরুরা বারবার সেই জন্য সাক্ষী চৈতন্যর কথা বলেন যে উইটনেস করো এই জন্য পারসেপশন অ্যান্ড অ্যাওয়ারনেস থটস ফিলিংস ইমোশানস আবেগ ইম্পালস অনুভূতি এই বিষয়গুলোকে বাতিল করে পিওর অ্যাওয়ারনেস সচেতন সজাগ থাকা যে মন আমাকে কিভাবে পুতুল নাচ নাচাচ্ছে মনের হাতে আমি কীরকম যন্ত্র গুটি আই অ্যাম আ পন ইন দ্য হ্যান্ডস অফ মাই মাইন্ড মন আমাকে কিভাবে ব্যবহার করছে আমি মনকে ব্যবহার করতে পাচ্ছি না যা কিছু আমি ব্যবহার করবো না এনিথিং উইচ ইজ লেফট আনইউজড ওভার এ লং পিরিয়ড অফ টাইম সেটা কিন্তু ম্যাল করবে সেটা আর কাজ করবে না আমরা জানি এনি ডিভাইস এনি টুল মন কিন্তু আমাদের সবচেয়ে বড় ডিভাইস সবচেয়ে বড় টুল সবচেয়ে বড় অস্ত্র কিন্তু মনকে আমরা ব্যবহার করতে পাচ্ছি না মন আমাদের ব্যবহার করছে এবং এই মনের শাসন থেকে নিজেদের মুক্ত করাই হচ্ছে জ্যোতিষের প্রধান লক্ষ্য উদ্দেশ্য এই জন্য জ্যোতিষ হচ্ছে বেদের চক্ষু চোখ জ্যোতি ওই আলো দিয়ে কি দেখব ওই আলো দিয়ে রাশিফল পড়বো না ওই আলো দিয়ে ইউটিউবে ভিডিও দেখব রাশিফলের ওই আলো দিয়ে আমাকে দেখতে হবে যে মন আমাকে কিভাবে প্রতি মুহূর্তে আমার অজ্ঞানতার আমার অসাবধানতার আমার অসচেতনতার সুযোগ নিয়ে আমাকে চালিত করছে আমাকে চালনা করছে হায়ার পারসেপশান দিয়ে দেখতে হবে হায়ার মাইন্ড উন্নত মন উন্নত চেতনাকে জাগ্রত করতে হবে সেই উন্নত মন উন্নত চেতনাকে জাগ্রত করার গ্রহই হচ্ছে বৃহস্পতি নাইন্থ হাউস এবং এই গোচর যে বেসিস অফ রাশিফল রাশিফলের যেটা আধার এই গোচর গোচর মানেই হচ্ছে যে আমার ইন্দ্রিয় আমার সেন্সেস কিভাবে রিসিভ করছে এবং সেন্সেস ইন্দ্রিয় পৃথিবীকে জগৎ সংসারকে কিভাবে গ্রহণ করে মনকে কি বার্তা দিচ্ছে এবং মন তারপর আমাকে কিভাবে পুতুল নাচ নাচাচ্ছে এই জায়গাটা একেবারে একটা বিকৃত ধারণা বিকৃত আলোচনা এবং আসল সত্য আমাদের কাছে গোপন করে রাশিফলকে মহিমান্বিত করে যে রাশিফল হাজার হাজার বছর ধরে প্রাচীন একটা পদ্ধতি প্রাচীন একটা বিষয় একেবারেই নয় টপ টু বটম এ টু জেড মিথ্যে কথা এবং ডিস্টর্টেড ট্রুথ থাউজেন্ড পারসেন্ট লাই গোচর মানে হচ্ছে অবজার্ভ করা যে গ্রহ স্থিতি। আমার মনস্থিতির উপর কি প্রভাব বিস্তার করছে এবং সেই মনস্থিতি আমার জীবনের কি কি পরিস্থিতি তৈরি করছে তাহলে এই রাশিফলের নাচ মেরি বুলবুল তো পয়সা মিলেগা ভাগ্য মিলেগা এই জায়গা থেকে আমরা যদি নিজেদের না বার করে আনতে পারি তাহলে আমাদের ধ্বংস নিশ্চিত এবং সেই নিশ্চিত ধ্বংসের মধ্যেই কিন্তু আমরা চলেছি এবং আমাদের জীবনটা একটা ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই তৈরি হয়নি তাহলে এই বৃহস্পতির গোচর এই বৃহস্পতির গোচর ধনুরাশিতে ফার্স্ট আমায় জানতে হবে যে সবচেয়ে ক্রুশিয়াল গুরুত্বপূর্ণ স্পটগুলো কি মাইলস্টোনগুলো কি কোন কোন জায়গাগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ধনুরাশিতে তেইশ ডিগ্রি পনেরো মিনিট অবধি বৃহস্পতি ঢুকবে অর্থাৎ তিরিশ ডিগ্রির মধ্যে সাত ডিগ্রি মতো ভিতরে প্রবেশ করবে এবার উত্তরাষারা নক্ষত্র থেকে পূর্বাসারা নক্ষত্র অবধি যাবে ছাব্বিশে জুলাই পূর্বাসারা নক্ষত্রে প্রবেশ করবে তিরিশে জুন বৃহস্পতি বক্রগতিতে ঢুকছে ধনুরাশিতে কিন্তু যে ইম্পর্ট্যান্ট ফেজটা শুরু হবে সেই ইম্পর্টেন্ট ফেজটা শুরু হবে পূর্বাশারা নক্ষত্রে প্রবেশ করার পর ছাব্বিশে জুলাই থেকে এই পূর্বাশারা নক্ষত্রে বারোই সেপ্টেম্বর বৃহস্পতি মার্গ গতিতে যাবে কিন্তু টোয়েন্টি নাইনথ অক্টোবর অবধি পূর্বাশারা নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করবে টোয়েন্টি নাইনথ অক্টোবর বৃহস্পতি ধনুরাশিতে উত্তরাশারা নক্ষত্রে প্রবেশ করবে তাহলে টোয়েন্টি সিক্স জুলাই থেকে টোয়েন্টি নাইনথ অক্টোবর এই এন্টায়ার ফেজ বক্রি এবং মার্গি এই দুটো গতিতেই পূর্বাশারা নক্ষত্রে বৃহস্পতির অবস্থানটা আমাদের জন্য অত্যন্ত ক্রিটিক্যাল এবং এই পূর্বাশারা নক্ষত্রের যে ফলাফল পূর্বাশারা নক্ষত্রকে অবলম্বন করে বৃহস্পতির যে প্রভাব সেটাই কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং সেটাই আমাদের আলোচনার বিষয় কারণ এই ধনুরাশিতে অবস্থানকালীন এই যে নক্ষত্র টু নক্ষত্র মুভমেন্ট নক্ষত্রের একটা পাদকে ক্রস করবে বৃহস্পতি সেখানে এক একটা স্টেজে বৃহস্পতি নবাংশে কোথায় থাকবে নবাংশ পজিশান না দেখলে আমি বৃহস্পতির স্ট্রেংথ কি বুঝব কী করে আপনাদের সঙ্গে তো এখানে ছেলেখেলা করতে বসিনি রাশি গসিপ করে এটা তো গসিপের মতো তো নবাংশ পজিশন এবার দেখুন ধনুরাশিতে ছাব্বিশে জুলাই অবধি বর্গত্তম থাকবে বৃহস্পতি থারটিয় জুন তিরিশে জুন ঢুকল বৃহস্পতি ধনুরাশিতে সাতাশে জুলাই অব ছাব্বিশে জুলাই অবধি বৃহস্পতি বর্গত্তম থাকছে ধনুরাশিতে নিজের ঘরে ব প্রচণ্ড বলশালী হবে গুড ব্যাট ভালো মন্দ রেজাল্ট পরের কথা আগে স্ট্রেংথটা বুঝতে হবে তারপর সাতাশে জুলাই থেকে ছয়ই সেপ্টেম্বর নবাংশে বৃহস্পতি বৃষ্টিকে চলে যাবে ছয়ই সেপ্টেম্বরে বৃহস্প বৃষ্টিকে ছয়ই সেপ্টেম্বর অবধি থাকবে তারপর সাতই সেপ্টেম্বর থেকে উনিশে সেপ্টেম্বর তুলা রাশিতে নবাংশে থাকবে সেপ্টেম্বরের কুড়ি থেকে অক্টোবরের তিরিশ আবার বৃষ্টিকে থাকবে নবাংশে বৃহস্পতি আর রাশির এক পয়লা নভেম্বর থেকে থার্টিএ নভেম্বর ধনু রাশিতে আবার অত্যন্ত বলশালী হয়ে বর্গোত্তম থাকবে বৃহস্পতি ফার্স্ট নভেম্বর টু টোয়েন্টি টোয়েন্টিএথ নভেম্বর তো এই যে ফেজগুলো অ্যাকচুয়ালি যদি কোনো শুভ ফল বৃহস্পতি আমাদের দেওয়ার জায়গায় থাকেন আমাদের কর্ম সাপেক্ষে চেয়ারে বসে পা দোলালে শুভ ফল পাওয়া যায় না কি হরস্কোপ আছে কি কর্ম আছে কী প্রারব্ধ আছে কী দশা অন্তর্দশা আছে গোচরে আমার রাহু কেতুর কি পজিশন আসছে আমি রাহু রাহুকেতুর ট্রানজিট হবে আমার সেপ্টেম্বরের তেইশ তারিখ রাহু আর কেতুর বৃষ্টিকার বৃষ সেটা আমি দেখব না তো ফার্স্ট নভেম্বর থেকে টোয়েন্টিএথ নভেম্বর এই যে পিরিয়ডটা ধনুরাশিতে ফ্রি বৃহস্পতি পয়লা নভেম্বর থেকে নভেম্বরের কুড়ি রাহুকেতু কিন্তু শিফট করে গেছে এটা মাথায় রাখতে হবে যে যতই যাই বৃহস্পতির পজিশান থাক ধনুরাশিতে বৃহস্পতি কিন্তু রাহুকেতুর অ্যাক্সিসে থাকবে আপ টু টোয়েন্টি সেপ্টেম্বর হাবিজাবি কথা বললেই শুধু হবে না টোটাল পিকচারটা দেখতে হবে এক চোখ বন্ধ করে এক চোখ কানা হয় কিন্তু জ্যোতিষটা করলে হবে না তাহলে মেন রেজাল্ট যেটা আমাদের বরাদ্দ আছে যদি কিছু পাওয়ার থাকে সেটা ফার্স্ট নভেম্বর টু টোয়েন্টিএথ নভেম্বর বর্গত্তম বৃহস্পতি ধনুরাশিতে ফ্রি অফ অল ম্যালিফিক ইনফ্লুয়েন্সেস আমাদের প্রদান করতে পারে এবার এই পূর্বাসারা নক্ষত্রের যে বৃহস্পতি সেই পূর্বাসারা নক্ষত্রের বৃহস্পতির যে এফেক্ট যে রেজাল্ট বৃহস্পতি যে আমাদের ফলাফল দেবেন সেখানে আমরা কিভাবে ফল পাবো কেন বৃহস্পতি ফিরছেন আমরা আগে আলোচনা করেছি যে ওয়াই ইজ জুপিটার রিটার্নিং কি কারণে এই কারণটা জানতে হলে আমাদের ওই নক্ষত্রকে জানতে হবে প্রধান নক্ষত্র পূর্বাসারা কুড়ি নম্বর নক্ষত্র শুক্রের নক্ষত্র যার দেবতা হচ্ছে অপ অপ অর্থাৎ জল মহৎসালিলম যে জল আমাদের পরিশোধিত করে ক্লিনজিং পিউরিফিকেশান যে জল আমাদের ইমোশান আবেগ যে জল আমাদের সমস্ত নেগেটিভিটিকেও সিগনিফাই করে যে জল সত্তর শতাংশ আমাদের দেহের গঠনের অংশ ইট ইজ সো ভেরি ইম্পর্ট্যান্ট যে জল আমাদের কনশাস এবং সাবকনসিয়াস মাইন্ডকে ইনফ্লুয়েস করে বৃহস্পতি প্ল্যানেট ইটসেলফ হাইড্রোজেন আর হিলিয়াম দিয়ে তৈরি গ্যাস জায়ান্ট লাইটেস্ট এলিমেন্টস ইন দ্য ইউনিভার্স অর্থাৎ এই যে বৃহৎ হওয়া এই যে বড় হওয়া এই যে জীবনে বিস্তার প্রসার এক্সপ্যানশান এটা এমনি এমনি আসে না এটা নির্ভর হলে আসে এটা লাইট হলে আসে এটা ওই আবেগ ইমোশান নেগেটিভিটি সব কিছুকে বৃষ্টিকে ত্যাগ করলে তবে আসে এই যে ফাইনাল রাউন্ড রিটার্ন হচ্ছে বৃহস্পতির নবমভাবে আমাদের যে একাদশ ভাব যে একাদশভাবে আমাদের আশা প্রত্যাশা আমাদের ডিজায়ার্স সেই একাদশের একাদশ হচ্ছে নবম অর্থাৎ আমার যদি নবম ভাব হায়ার মাইন্ড আমার ধর্ম ধর্মভাব আমার সেন্স অফ ডিউটি আমার পারফরমেন্স এক্সিকিউশন অফ ডিউটি আমার সত্যগুণ আমার প্রজ্ঞা আমার জ্ঞান আমার বিবেক এই সমস্ত প্যারামিটার্সগুলো ফ্যাক্টার্সগুলো যদি সঠিক থাকে তবেই কিন্তু আমার একাদশ ভাব চরিতার্থ হবে একাদশের একাদশ ইলেভেন্থ একাদশ কিভাবে গেনটা পাবে কার উপর ডিপেন্ডেন্ট না নাইনথ হাউস এখানে একটা জিনিস বুঝতে হবে যে রাশি ফলে আমরা যে সব ভালো ভালো ঠাকুমার ঝুলি আর রূপকথার কাহিনী শুনি বেদ এবং বেদতত্ত্বকে ব্রাহ্মণরা যেরকম নষ্ট করেছে ধ্বংস করেছে ঋষি অরবিন্দ পরিষ্কার বলে দিয়ে গেছেন ঠিক সেইভাবে জ্যোতিষীরা কিন্তু এই জ্যোতিষটাকে নষ্ট করেছে এবং এই রাশিফলকে পুরোপুরি বিকৃত করে পুরোপুরি একটা অপব্যাখ্যা করে আমাদের কাছে নিজেদের খুব সহজ করে যাতে উপস্থাপনা করা যায় যাতে বেশি হাত পা নাড়াতে না হয় যাতে বেশি খাটাখাটনি করতে না হয় সময় ব্যয় করতে না হয় চট জলদি চমকপ্রদ কিছু কথা বলা যায় সেই জন্যই রাশিফলের আশ্রয় নেওয়া রাশিফল যেটা বারবার আপনাদের বললাম যে রাশিফল মানে হচ্ছে গ্রহস্থিতিকে পর্যবেক্ষণ করে নিজের মনস্থিতির উপর কি প্রভাব পড়ছে সেটাকে কন্ট্রোল করা নিয়ন্ত্রণ করা সেটাই পরাশর ভৃগু জয়মিনী বলে গেছে কারণ গোচর মানেই হচ্ছে যা কিছু আমার সেন্সেস আমার ইন্দ্রিয় আমার জগৎ সংসারের সঙ্গে সংযুক্ত হয়ে করে রিসিভ করছে সেটা আমার মনকে বার্তা দিচ্ছে আমার মনের সেই বার্তার উপর নির্ভর করে আমার মনের মধ্যে ভাব চিন্তন মনন উৎপন্ন হচ্ছে এবং সেখান থেকে আমার কর্ম হচ্ছে এবং মন আমাদের কিভাবে পুতুল নাচ নাচাচ্ছে সেইটা বোঝার জন্য গ্রহ সঞ্চারকে ফলো করা গ্রহ গোচরকে ফলো করা গোচর ফল রাশি ফল মানে কিভাবে আমার মন আমাকে শাসন করছে এবং কিভাবে আমার এই মনের শাসনতন্ত্র থেকে আমার নিজেকে মুক্ত করতে হবে তাহলে বৃহস্পতির এই সঞ্চার বৃহস্পতির এই ধনুরাশিতে বক্রগতিতে সঞ্চার আমার মনের উপর কি প্রভাব বিস্তার করবে আমার মনস্থিতি কি হবে সেটা আমাকে জানতে হবে এবং মন জলতত্ত্ব পূর্বাশারা নক্ষত্রের দেবতা অপ সব কিছু ইন্টারকানেক্টেড এবং এই মনের উপর কী ওয়ার্কিং কী ক্রিয়া হবে সেইটা জেনে সেই জানার উপর নির্ভর করে বিশেষ বিশেষ কিছু করণীয় আছে আমাদের তিরিশে জুন থেকে শুরু করে টোয়েন্টিএথ নভেম্বর যে টাইমটা সদ্ব্যবহার করতে পারলে আমরা একটা ইউনিক অপরচুনিটি পাব বৃহস্পতির কৃপা পাব ডিভাইন গ্রেস পাব আর এই ডিভাইন গ্রেস বৃহস্পতির কৃপা যদি আমরা গ্রহণ না করি এটা যদি আমাদের হাতছাড়া হয়ে যায় তাহলে আমাদের জন্য অসীম অশেষ দুঃখ অপেক্ষা করে আছে বৃহস্পতি যখন মকর রাশিতে গিয়ে নিচস্ত হয়ে শনির সঙ্গে একত্রে অবস্থান করবে কিভাবে আমরা এই ডিভাইন গ্রেস এই গুরুকৃপা অর্জন করব। সেটা আমরা আগামী ভিডিওতে আলোচনা করব কারণ গুরুকৃপা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস जीवने इट इज फैक्ट उनो फैक्टर गुरुकृप कवल गुरुकृपा ही कवल गुरुकृप ही केवलम कवल शिवमयम शिवनंता शिवअनंता शिवकृपानता